নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি পশ্চিমবঙ্গ সরকারের ই রেশন কার্ড কীভাবে ডাউনলোড করবেন। তো ভিডিওটা শুরু করা যাক, স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। তো আমি শুরুতেই গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি এবং রেশন কার্ড স্ট্যাটাস বলে গুগল ক্রোমে সার্চ করলাম। তো এই যে ওপরে যে চেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস বলে অপশানটা আসছে, এটাতে ক্লিক করতে হবে। আমি আসলে রেশন কার্ডের স্ট্যাটাসটা আগে দেখব যে কার্ডটা কমপ্লিট হয়েছে কি না, তারপরে গিয়ে কার্ডটা ডাউনলোড করব। তো এই পেজটা আসার পর এখানে ফর্ম টাইপ আমি সিলেক্ট করে দিলাম, 8 নম্বর ফর্ম ফিল আপ করা হয়েছিল। এবার এখানে মোবাইল নাম্বার অথবা হচ্ছে 16 ডিজিটের যে বারকোড নাম্বার হয় সেটা এন্টার করলেই হবে, আমি মোবাইল নাম্বার দিয়ে করব। তাই প্রথমে ফর্ম নাম্বারটা সিলেক্ট করে নিলাম এবং এখানে যে মোবাইল নাম্বারটা দিয়ে রেশন কার্ডের জন্য অ্যাপ্লিকেশান করা হয়েছিল সেটা এখানে এন্টার করে দিলাম এবং তারপর এখানে যে ক্যাপচাটা কোডটা রয়েছে সেটা এন্টার করে দেব। তারপরে নিচে যে সার্চ লেখা অপশানটা রয়েছে এখানে ক্লিক করব। তো বন্ধুরা, আমি সার্চ অপশানটা দিয়ে ক্লিক করার পর আমি 14 তারিখে এটা করেছিলাম। দেখুন ডেটটা এখানে দেখিয়ে দিচ্ছে এবং টাইমটাও দেখিয়ে দিচ্ছে, তারপরে অনেকগুলো ডিটেলস কিন্তু এখানে দিয়ে দিয়েছে, কোন ডেটে এন্ট্রি হয়েছে, কোন ডেটে অ্যাপ্রুভড হয়েছে, তারপরে টোটাল যা যা কাজ হয়েছে যেই যেই ডেটে সব দিয়ে দিয়েছে। তো আমি নিচে যে ভিউ কার্ড ডিটেলস বলে যে অপশানটা আছে এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর কিন্তু টোটাল কার্ডগুলো আমি দেখতে পারবো। তো আমি এখানে ক্লিক করে নিচ্ছি। দেখুন এই ফ্যামিলিতে টোটাল 4টে কার্ড আছে, 4টে নামে 4টে কার্ড, কার্ডের ক্যাটাগরি, কার্ড নাম্বার, কোন রেশন ডিলারের কাছে কার্ডগুলো আছে, টোটাল ডিটেলস কিন্তু পরপর দিয়ে দিয়েছে। তো এখানে যে ডান দিকে অপশান রয়েছে ডাউনলোড বলে যে অপশানগুলো, এখানে ক্লিক করে কিন্তু কার্ড সরাসরি ডাউনলোড করা যাবে, কিন্তু 2024 সালে কিন্তু নতুন আপডেট এসছে, এখন কিন্তু ওটিপি ছাড়া কোনো প্রকার কার্ড ডাউনলোড হবে না। তো আমি ডাউনলোডে ক্লিক করলাম, দেখুন এখানে আর একটা পেজ ওপেন হয়ে গেছে, কার্ড নাম্বার কিন্তু অটোমেটিক চলে এসছে। এবার এখানে ক্যাপচা কোডটা দিয়ে সার্চে ক্লিক করতে হবে। তো আমি করছি। তো দেখুন এখানে কিন্তু ক্লিক করার পর টোটাল 4টে কার্ড ছিল, এখানে ডান দিকে যেটাতে আমি ডাউনলোডে ক্লিক করেছি সেটা ডান দিকে দিয়ে দিয়েছে আর বাকি 3টে কার্ড বাঁদিকে আছে। এবার এই যে এখানে সেন্ড ওটিপি বলে যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করতে হবে, এই মোবাইল নাম্বারটা কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে, নাহলে কিন্তু এখন আর কার্ড ডাউনলোড করা যাবে না। তো মোবাইলে যে ওটিপিটা যাবে সেটা কিন্তু 4 ডিজিটের হবে, সেটা কিন্তু এখানে এন্টার করতে হবে। তো আমি ওটিপিটা এখানে এন্টার করে দিচ্ছি। তো বন্ধুরা, ওটিপিটা এখানে এন্টার করার পরে কিন্তু পেজটা কিন্তু অটোমেটিক ফেজ হয়ে এরকম একটা অপশানে আসবে, কনফার্ম বলে এখানে একটা অপশান থাকবে আর ক্যান্সেল, এখানে কনফার্মে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর দেখুন আরও একটি অপশান এসছে, ডু ইউ ওয়ান্ট টু প্রসেস, এখানেও ইয়েস করতে হবে। তো ইয়েস করার পর দেখুন এখানে টোটাল 4টে কার্ডের ডিটেলস কিন্তু আবার চলে এসছে, এখান থেকে কিন্তু সরাসরি কার্ডগুলো আমি স্টেপ বাই স্টেপ পরপর ডাউনলোড করে নিতে পারবো। তো এখনকার কিন্তু সিস্টেমটা টোটালি চেঞ্জ হয়ে গেছে, এখন কিন্তু মোবাইল অ্যাক্টিভ না থাকলে কিন্তু কোনোভাবেই কিন্তু কার্ড ডাউনলোড করা যাবে না। তো আমি এখানে টোটাল 4টে কার্ডই ডাউনলোড করে নিচ্ছি, যেহেতু একই ফ্যামিলির টোটাল 4টে কার্ডই এখানে ডাউনলোড করব। এখানে নাম দিয়ে প্রত্যেকটা আমি ডাউনলোড করে নিচ্ছি এবং কার্ডগুলো কিভাবে ভেরিফাই করতে হবে সিগনেচার সহ সেটাও আমি দেখাবো। টোটাল 4টে কার্ড আমি ডাউনলোড করে নিচ্ছি আগে। তো আমি কার্ডগুলো কিন্তু ডাউনলোড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন টোটাল কার্ডগুলো আমি ডেস্কটপে 4টেই ডাউনলোড করে নিয়েছি। তো কার্ডগুলো আমি ওপেন করছি, এখানে দেখতেই পাচ্ছেন ই রেশন কার্ড ডাউনলোড হয়ে গেছে, টোটালি কমপ্লিট কাজ। কিন্তু এখানে সিগনেচারও ভেরিফাইড হয়েছে, যদিও এটাতে কোনো যায় আসে না। তো এই যে নিচে যে দেখতে পাচ্ছেন একটা ক্রপ চিহ্ন মতো রয়েছে, কাচির চিহ্ন মতো, তো এটাই কিন্তু টোটালি কার্ড। আমি এটাকে ক্রপ করে একটা কার্ডের শেপে এখন কেটে নেব এবং নিয়ে মাইক্রোসফট অফিস থেকে এটাকে টোটালি সেট আপ করে প্রিন্ট করে কার্ড রেডি করব। তো এটাই কিন্তু একদম ইজি প্রসেস, যেভাবে কিন্তু এখন কার্ডগুলো ডাউনলোড করে কার্ডগুলো রেডি করা যায়। এখন কিন্তু বাই পোস্টের মাধ্যমে কিন্তু বাড়িতে কিন্তু কার্ড আসে না। তো আমি এখানে স্নিপ টুলের মাধ্যমে ক্রপ করে নিচ্ছি, ক্রপ করে ডেস্কটপে এটা সেভ করব এবং তারপর কিন্তু মাইক্রোসফট অফিসের মাধ্যমে টোটাল কার্ডগুলোকে রেডি করব। তো স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, আমি টোটালি সবগুলো ক্রপ করে সাজিয়ে নিচ্ছি, একদম ইজি প্রসেস, ফলো করলে কিন্তু করতে কোনো প্রকার সমস্যা হবে না।
আমার সবকটা কার্ড এরকমভাবে ক্রপ করে কেটে রেডি করা হয়ে গেছে। এবার আমি মাইক্রোসফট অফিস ওপেন করব এবং সেখানে টোটাল চারটে কার্ডই পরপর সাজাবো এবং প্রিন্ট করব। প্রিন্ট করার পর এটা ল্যামিনেশন করে নিলেই কিন্তু নর্মাল কার্ডের মতো ইউজ করা যাবে। যেহেতু এখন আর বাই পোস্টে আসছে না, তো এটাই কিন্তু রেশন ডিলারের কাছে বা অন্যান্য যে কোনো কাজে এটাই কিন্তু ইউজ করা যাবে এবং এটা সব জায়গায় গ্র্যান্ড করে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন। যদি কোনো প্রকার বুঝতে অসুবিধা হয় আমাকে কিন্তু কমেন্ট করতে পারেন অথবা প্রশ্ন করে জিজ্ঞাসা করতে পারেন যে কী প্রবলেম হচ্ছে। আমি কিন্তু অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং আমি অবশ্যই রিপ্লাই দেব। যদিও আমার চ্যানেলটা খুবই নতুন, এখনো পর্যন্ত খুবই নতুন, তো আপনারা প্লিজ চাইলে একটু হেল্প করতে পারেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন এবং পাশে থাকুন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি প্রত্যেকটা রেশন কার্ডকে এরকমভাবে সাজিয়ে নিচ্ছি, একটা মাপ মতো করলেই হলো, এমন কোনো ব্যাপার নেই যে একটা অ্যাকচুয়াল সাইজ মতোই করতে হবে। এটা আপনার যেরকম সুবিধা সেরকমভাবে আপনি তৈরি করে নিতে পারেন, আমিও সেটাই করছি। সচরাচর এই A4 পেপারের এরকম সাইজেই কাট করলেই হয়ে যায়। তো এই ছিল আজকের ভিডিও।